হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সব এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো, প্রোগ্রামিং করব, যে ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট অথবা কন্ট্রোল স্টেটমেন্টের যে পার্টটা ছিল লুপিং স্টেটমেন্ট, তার ভিতরে ডু হোয়াইল লুপটা। আমরা ফর লুপ করছি, আমরা হোয়াইল লুপ করছি, আজকে করব ডু হোয়াইল লুপ। অর্থাৎ ডু হোয়াইল লুপ কীভাবে কাজ করে, এর সিনট্যাক্স কি, আমরা উদাহরণের মাঝে জানব। সো সেক্ষেত্রে যে কাজটা আমরা করবো, এটা হলো আমার ডু হোয়াইল লুপ, ডট হোয়াইল লুপ, এর ডু হোয়াইল লুপ। প্রথমে আমার ডু হোয়াইল লুপের আমরা সিনট্যাক্স জানবো। হোয়াইল লুপে কী ছিল, হোয়াইল লুপে আগে ছিল হোয়াইল, তারপর হোয়াইলের পর এই হোয়াইলটা আগেই ছিল, আর ডু হোয়াইল গিয়ে প্রথমে ডু পরে হোয়াইল। পার্থক্যটা হচ্ছে এই জায়গায় হোয়াইল লুপে ছিল আগে হোয়াইল, ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর হলো বডি বা স্টেটমেন্ট। আর ডু হোয়াইল লুপে আগে ডু, কার্লি ব্রেসের ভিতরে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা এক্সিকিউশন করব, তারপরে হোয়াইল লুপ দেব, তারপর হলো কন্ডিশনটার পরে অ্যাপ্লাই করব। যদি আমরা ডায়াগ্রামে দেখি, তো প্রথমে স্টার্ট, তারপর হয় কি লুপের বডি, অর্থাৎ এইটা লুপের বডি, তারপর কি যদি লুপের বডির পরে কি লুপের বডি থেকে কি হয় লুপ কন্ডিশনে আসে, এই লুপের বডি থেকে আসে কন্ডিশনে, এই কন্ডিশনে আসে, কন্ডিশনে ট্রু হয়, তাহলে আবার এখান থেকে এসে কি করে বডিতে ফিরে যায়। স্টার্ট হয়, স্টার্ট থেকে বডিতে আসে, বডি থেকে যায় কন্ডিশনে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখান থেকে সে কী করে আবার সে লুপের বডি ফিরে যায়, অর্থাৎ এটা ট্রু হলে আবার লুপের বডি ফিরে যায়, আর এটা ফলস হলে জাস্ট এখান থেকে বের হয়ে যায়, লুপটা ডিস্ট্রয় হয়ে যায়। তো এইটা হলো মূলত ফর লুপের, সরি, ডু হোয়াইল লুপের ডায়াগ্রাম এবং সিনট্যাক্স। তাহলে প্রথমে ডু, তারপর হোয়াইল। এখন যদি আমরা একটু একটা এক্সাম্পল দেখি, যে আমরা চাচ্ছি যে পাঁচটার নাম এইভাবে আমরা ডিসপ্লে করবো, যেটা হোয়াইল লুপে করছি আমরা, ফর লুপে করছি, এখন ডু হোয়াইল লুপে করবো। সেক্ষেত্রে যে কাজটা আমরা করবো, আমরা ডাট প্যাড ওপেন করে নিলাম, এটা আমার ডাট প্যাড। এখানে আমি বলবো যে হোয়াইল লুপে আমি ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা এরকম দিব, যে ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হোয়াইল, WHOIL হোয়াইল, তারপর হলো কি হবে এখানে কন্ডিশন, দেওয়ার পরে এখানে আমি কন্ডিশন দিয়ে দেবো। তাহলে মূলত দেখতে এরকম এইভাবে কাজটা করি আমরা, এইভাবে দিলাম, কন্ডিশন দিলাম, যে আমরা প্রথমে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেই, জাস্ট ডু এর উপরে নিলাম, INT দিলাম, কাউন্ট ইকুয়াল টু জিরো, তা আমি ইনিশিয়ালাইজ করলাম জিরো। এরপর কী হবে, আমি এই হোয়াইলের মধ্যে কন্ডিশনটা দিয়ে দেব, আমি বললাম যে কাউন্ট কাউন্ট গ্রেটার দেন 5। এখন ইনক্রিমেন্ট করব কোথায়, তাহলে প্রথমে কি সিস্টেম ছিল আবার স্মরণ করিয়ে দেই, যে প্রথমে আসবে বডিতে, বডিতে আসার পর বডি থেকে যাবে কন্ডিশনে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আবার বডিতে ফেরবে, তা না হলে দুষ্ট হয়ে যাবে। প্রথমে ডু, ডুর পর কি হবে, যে ডুর পরে ডুর ভিতরে এই বডি বডি আছে, বডির ভিতরে সে এক্সিকিউশন হবে, এরপরে হোয়াইল কন্ডিশনটা ফলো করবে, হোয়াইলের ভিতরে কন্ডিশনটা ফলো করবে, যে ট্রু হয় তাহলে আবার এখান থেকে ব্যাক করে এখানে আসবে, আর যে ফলস জাস্ট এখান থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে আমার এখানে আমি কী করবো, ইনক্রিমেন্ট দেবো, কী ইনক্রিমেন্ট করবো, আমি এখানে দিলাম কাউন্ট ইনক্রিমেন্ট, COUNT কাউন্ট প্লাস কাউন্ট ইনক্রিমেন্ট করলাম। এখন এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে আমরা কী দেখতে পাবো, প্রিন্ট করলে আমরা দেখতে পাবো, খেয়াল করবেন উদাহরণটা দেখি, আমরা যখন প্রিন্ট করি তাহলে আমি 1 থেকে 5 পর্যন্ত দেখতে চাই, তাহলে সেভাবে কী করবো, আমি জাস্ট আমি এখানে প্রিন্ট দিলাম, PRINT প্রিন্ট, প্রিন্ট দিয়ে বললাম কী প্রিন্ট দিলাম, যে এখানে বললাম আমি যে দিস ইজ ডু হোয়াইল লুপ, দিস ইজ ডু লুপ, আর এখানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কী করলাম এটাকে কাউন্টটা দিয়ে দিলাম, এখানে আমি এই দিলাম। এবার তখন আমি রান করি, তাহলে আমি দেখবো দিস ইজ ডু হোয়াইল লুপটা আমি 5 বার এই হবে, প্রথমে আসবে এখানে এই বডিতে আসবে, বডিতে আসার পর প্রথমে প্রিন্ট করলো, যখন কাউন্ট ইকুয়াল 0 হলো প্রথমবার সেখানে প্রিন্ট করলো,
প্রিন্ট করার পর, এখানে প্রিন্ট করার পর সে এখানে আসবে হোয়াইলের মাধ্যমে, সেই কন্ডিশন চেক করবে, এক ইনক্রিমেন্ট করবে, মানে প্রিন্ট করার পরে এক ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ জিরোর পরে এক হবে, এই একটা দেখবে পাঁচ সাইজ ছোট কিনা, মানে এই কন্ডিশন ট্রু কিনা, তো অবশ্যই এক পাঁচ সাইজ ছোট, তাহলে সে আবার এখান থেকে এখানে ফিরে যাবে, যে আবার প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার ইনক্রিমেন্ট করে, তাহলে একের পর এককে প্রিন্ট করার পর আবার দুই হলো, দুই ছোট কিনা, হ্যাঁ ছোট অর্থাৎ ট্রু হলো, আবার গেল তিন, তিন পাঁচ চার, চারি পাঁচ পাঁচ, যখন পাঁচ হবে তাহলে পাঁচ এখানে আসার পর কি হবে, ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে ছয় হয়ে গেল, পাঁচ সাথে এক যোগ করলে ছয় হয়, ছয় এখানে দেখা গেল ছয় অবশ্যই পাঁচ সাইতে ছোট না, কন্ডিশন ফলস, তখন কি হবে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। এবার রান করি দেখতে পাবো, দেখেন আমার দিস ইজ হোয়াইল লুপ জিরো ওয়ান টু থ্রি ফোর, তাহলে পাঁচটা হয়ে গেল, জিরো ওয়ান টু থ্রি ফোর, তাহলে আমি কি করলাম পাঁচ সাইডে ছোট, এখান থেকে পাঁচ ইকুয়াল টু দিতাম ইকুয়াল, তাহলে পাঁচ পর্যন্তই হতো, খেয়াল করেন পাঁচ পর্যন্তই হতো, এখানে আরেকটা চলে আসবে পাঁচ, হ্যাঁ পাঁচ চলে আসছে। তাহলে এইভাবে আমরা ডু হোয়াইল লুপ কাজ করি। ডু হোয়াইল লুপটা আমি আবার একটু বোঝাই দেই, প্রথমে হবে কি যে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন হলো কাউন্ট ইকুয়াল জিরো, তারপর কি আছে ডু আছে, ডু হোয়াইল এর ডু প্রথমে, তারপর হলো সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে আমার কোড, আমার কোডটা এক্সিকিউশন হবে বা কনফার্ম পারফর্ম করবে, এরপর কি হবে কোনো প্রথমবারের জন্য ইনিশিয়ালি সে জিরোর পরে ওয়ান হলো, ওয়ান হওয়ার পরে এখানে সে কি হবে ওয়ান ওয়ান ইনক্রিমেন্ট হয়ে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হলো, ওয়ান প্লাস ওয়ান, এখানে আমি একটু এবার দেই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হয়ে গেল, এই টুটা কি এখানে দেখবে যে এখানে এই টুটা পাঁচ সাইজে সমান বা ছোট কিনা, যদি হয় তাহলে আবার সে এখান থেকে আবার এখানে ব্যাক করবে, এই এই কন্ডিশন চেক করে আবার এখানে ব্যাক করে আবার সে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এখানে সে আবার এই দুইটা এক যোগ হবে, এই দুই যোগ এক, এই দুই যোগ সরি দুই যোগ এক ইকুয়াল টু তিন, তিন হলো, এই তিন আবার এখানে আসবে, আসার পরে সে দেখবে কন্ডিশন ট্রু কিনা, যে কন্ডিশনটা ট্রু হয় অর্থাৎ কাউন্টের মানে এখন তিন, তিন অবশ্যই ট্রু, তাহলে এখান থেকে আবার সে না বের হয়ে আবার এখানে প্রিন্ট করবে, প্রিন্ট করে এরপরে আবার এক যোগ করবে, ইনক্রিমেন্ট করবে, করবে এক হচ্ছে চার, চার হওয়ার পরে সে আবার এখানে আসবে, দেখবে এটা সত্য কিনা, হ্যাঁ সত্য, তাহলে আবার প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এখানে এসে আবার এক ইনক্রিমেন্ট করবে, এখানে হবে তিন যোগ এক ইকুয়াল টু চার ছিল, চার যোগ এক ইকুয়াল টু পাঁচ, এই পাঁচ এখানে আসলো, আসার পরে সে কন্ডিশনটা দেখলো ট্রু, হ্যাঁ এখনো সমান আছে, তাহলে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এই লাইন এসে আবার এক যোগ করবে, ইনক্রিমেন্ট হবে এক, তাহলে পাঁচ যোগ এক ইকুয়াল টু ছয়, এই ছয় যখন এখানে আসলো তো এখানে দেখলো যে যে কাউন্ট ইকুয়াল টু সিক্স, পাঁচ সাইডে সমানও না আবার ছোটও না, তাহলে এই কন্ডিশনটা ফলস, ফলস হওয়া মানে এই পর্যন্ত সে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ পাঁচ পর্যন্ত হওয়ার পরে আর হবে না, চার পর্যন্ত চার চার পর্যন্ত হওয়ার পর আর হবে না। এখন আমি আর একটা এক্সাম্পল দেখবো এখানে, যে ডু হোয়াইল উইথ ব্রেক স্টেটমেন্ট, অর্থাৎ ব্রেক স্টেটমেন্ট কীভাবে ইউজ করতে হয় ডু হোয়াইল লুপে, সেটা আমি দেখবো। তাহলে আমি এটা কাজ করি, আমি আমার ডট পাটে যাই, যাওয়ার পর জাস্ট এখানে আমি যদি প্রিন্ট করা আমার কাজ হবে সব এখানে, অর্থাৎ কাউন্ট ইনক্রিমেন্ট হওয়ার আগে এখানে আমি এখানে যদি আমি দিই ইফ ইফ যে কাউন্ট কাউন্ট ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এইটাকে আমি চাচ্ছি না থ্রি, তাহলে এখানে আমি দিলাম কাউন্ট ইকুয়াল টু থ্রি হয়, তাহলে কী হবে যে ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, দিয়ে আমি রান করে দেখি কী হয়, রান দিলে কী দেখা যাবে মূলত, এখানে রান দিলে এখানে তিনের পর ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এই তিনের পর ব্রেক মানে তিন যখন ম্যাচিং হবে তিনের পর লুপগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এক জিরো ওয়ান টু টু পর্যন্ত ডিসপ্লে হবে, আমি যখন রান দেই দেখি আমার দেখুন সরি জিরো ওয়ান টু থ্রি, থ্রি হওয়ার পরে সেটা ব্রেক হয়ে যাবে, তাহলে আপনি দেখেন খেয়াল করেন এখানে কিন্তু থ্রি হওয়ার পর থ্রি পর্যন্ত হওয়ার পরে ব্রেক হয়ে গেছে, কারণ কি যদি আমি এটা এখানে দিতাম তাহলে কিন্তু টু পর্যন্ত হতো, জাস্ট এটা কাট করে যদি আমি এখানে নিচে দিতাম তাহলে কিন্তু টু পর্যন্ত দেখাতো, খেয়াল করবেন এখানে দেখেন এখানে দেখাতো, কারণ কি যেহেতু কাউন্টটা ইনক্রিমেন্ট হয়েছে এর আগে, এই যে কন্ডিশন আগে,
তাই এখানে কাউন্ট হওয়ার আগে হওয়ার কারণে সে এখান থেকে 012 পর্যন্ত দেখাইছে। যদি এটা ইনক্রিমেন্ট নিচে হতো তাহলে সে 3 পর্যন্ত দেখাতো। কাট করলাম, করে এখান দিলাম, দিয়ে আবার রান করি, সে দেখা 3 পর্যন্ত। কারণ হচ্ছে যে প্রিন্ট করা হয়ে গেছে ব্রেক হওয়ার আগে, অর্থাৎ 3 পর্যন্ত ব্রেক হওয়ার আগে প্রিন্ট হয়ে গেছে অলরেডি। সো সেক্ষেত্রে 0 1 2 3 দেখাচ্ছে, আর এখানে যখন আমি এটাকে আগে দিচ্ছি তার মানে কি আগে কাউন্ট করে ফেলতেছে পরে ব্রেক হচ্ছে। সেক্ষেত্রে সেমভাবে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা করতে পারি। জাস্ট এখানে আমি দিলাম কন্টিনিউ, CONTINUE কন্টিনিউ দিলাম, অর্থাৎ এবং এখানে আমি একটা প্রিন্ট করে দিই, অর্থাৎ আমি কন্টিনিউটা প্রিন্ট করতে পারি কিনা। দিলাম প্রিন্ট, আমি এখানে দিলাম স্ক্রিপ্ট, এখানে দিলাম আমি স্ক্রিপ্ট দিয়ে দিলাম। এখন আমি এর নিচে আমি দিলাম প্রিন্ট করলাম PRI প্রিন্ট, আমি এখানে দিলাম ওকে। খেয়াল করবেন এবং আমি এখানে একটু ডাইনামিক্যালি কাজটা করি, আমি রান করি, খেয়াল করবেন প্রথমে কি হলো, সে কাউন্ট করলো, কাউন্ট করে যখন সে যখন 3 পাচ্ছে তখন খেয়াল করতে হবে যে 3 পাচ্ছে তখন কি করতেছে, সে বলছেন যে খেয়াল করবেন এখানে দিস ইজ হোয়াইল লুপ, আর দিস ইজ ডু হোয়াইল লুপ। এটা কোথায়, এটা এইটাকে দেখাচ্ছে, এইটাকে এখান থেকে এ করে দেই, এইটা এখানে করে দিলাম, রান করলাম, খেয়াল করুন ওকে হলো 1 2 3 হচ্ছে কি 3 নাম্বারটাকে সে স্কিপ করে দিয়েছে। কারণ কি 3 স্কিপ করার কারণ হলো যে 3 নাম্বার বলছিলাম যে কন্টিনিউ করবে, যখন সে 3 নাম্বারটা হবে কাউন্টের ভ্যালু ইকুয়াল 3 হবে তখন সে ওই জায়গাটাকে স্কিপ করে চলে যাবে। তাহলে 1 2 3 নেই, 4 5 ঠিক চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি এরপরে বুঝতে পারার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।